সো গাইস ফাইনালি এতদিন ধরে তোমরা যে ডিমান্ডটা করছিলে ফ্রি ফায়ারের সঙ্গে একটা অ্যানিমের কোলাবরেশন, আর যে সে অ্যানিমে না এটা কিন্তু একটা খুবই মারাত্মক লেভেলের অ্যানিমে। আর গাইস ফাইনালি গাইনা কিন্তু কথা দিয়ে দিয়েছে, গাইনা কিন্তু অ্যানিমের সঙ্গে কোলাব করতে চলেছে। ইয়ো হোয়াটসআপ গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো, আর ভালো না থাকলে আজকে ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু সকলেই হ্যাপি হয়ে যেতে চলেছো। কারণ গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের সঙ্গে একটা নতুন অ্যানিমের কোলাবরেশনের কনফার্ম আপডেট দেব, এবং গাইস সেই কোলাবরেশনে তোমরা কি কি আইটেম দেখতে পাবে তার ডিটেইলসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো। আর গাইস আপকামিং কিছু ইভেন্টের ব্যাপারে তো বলবো, কিন্তু গাইস মেইনলি আজকের এই টপিক কিন্তু থাকবে অ্যানিমের কোলাবরেশন। তো তোমরা গাইস যারা যারা চাইতে অ্যানিমের সঙ্গে ফ্রি ফায়ারের কোলাবরেশন হোক, আর গাইস তোমরা যারা যারা অ্যানিমের লাভার আছো, তো অবশ্যই আজকে ভিডিওটা লাস্ট অবধি দেখে নিও, কারণ গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের হবে। কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই, ফ্রি ফায়ার যখন অ্যানিমের সঙ্গে কোলাব করবে তখন যে যে আইটেমগুলো আনবে সেই আইটেমগুলো বার করতে তো তোমাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড লাগবে। তার পাশাপাশি গাইস 15 তারিখে যে এই যে ডিসকাউন্ট ইভেন্টটা আসছে, যার ভেতরে তোমরা কিন্তু খুবই কম ডায়মন্ডের ভেতরে অনেক কটা আইটেম নিয়ে নিতে পারবে, কারণ গাইস এখানে কিন্তু ডিসকাউন্ট চলবে। কিন্তু গাইস তোমরা কি এটা জানো, তোমরা ফ্রি ফায়ারের ভেতরে সব থেকে কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ কিভাবে করে নিতে পারবে? তো তার জন্য গাইস তোমাদেরকে বলে দিই বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটের ব্যাপারে। এখানে গাইস তোমরা কিন্তু টপ আপ খুবই কম টাকার ভেতরে করতে পারবে, এবং গাইস তোমরা যদি ইউনিপিনের এই অপশনটা ব্যবহার করো তাহলে গাইস একদম কম টাকার ভেতরে তোমরা কিন্তু এখানে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবে। তার পাশাপাশি গাইস উইকলি এবং গাইস মান্থলিও তোমরা কিন্তু এখান থেকে ডিসকাউন্টে পারচেস করে নিতে পারবে, এবং গাইস তোমরা কিন্তু এখানে এই অপশনগুলো দেখতে পাবে যেগুলোর ফায়দাও কিন্তু তোমরা নিতে পারবে। আর গাইস পার্সোনালি আমি কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি, আর 24 ঘন্টায় কিন্তু এই ওয়েবসাইটটা খোলা থাকে। তো তোমরা যদি গাইস আমার মতো সব থেকে কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে চলে আসতে পারো বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটে, যার লিংক তোমরা ডিসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে অ্যানিমের সমস্ত ডিটেইলস গুলো দিয়ে দিই। তো গাইস তোমরা যদি এখন গেম স্টার্ট করো আমার মতো, যেরকম গাইস আমি এখানে উপর থেকে নামছি, আর গাইস এখানে তোমরা কিন্তু একটা পোস্টার দেখতে পাচ্ছ, তো পোস্টারে গাইস কিন্তু ছবিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো পোস্টারটা গাইস অনেক উঁচুতে তাই জন্য ডিটেইলসটা দেখাতে পাচ্ছি না, তো চলো একদম কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পোস্টারের খুবই কাছে চলে এসেছি, আর গাইস এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে গাইস গাইনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ফ্রি ফায়ার কিন্তু নারুটোর সঙ্গে কোলাব করতে চলেছে, যেখানে লেখাই আছে ফ্রি ফায়ার এক্স নারুটো। তো তোমরা গাইস নারুটোর যারা ফ্যান আছো একটা করে লাইক করে দাও, কারণ গাইনা এটা অফিশিয়ালি ইন গেম দেখিয়ে দিয়েছে। তো তোমরা যারা যারা দেখো নি অবশ্যই একটু দেখে নিও গেমের ভেতরে গিয়ে। আর গাইস এটা কবে আসবে তার ব্যাপারেও বলবো, কিন্তু গাইস যখন ফ্রি ফায়ার নারুটোর সঙ্গে কোলাব করবে তখন তোমরা কি কি আইটেম দেখতে পাবে, তো চলো সেই আইটেমগুলোর রিভিউ তোমাদেরকে দিয়ে দিই। তো গাইস সবার প্রথমে তোমরা কিন্তু এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যা 3D অ্যানিমেশনটা কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। সো এই যে গাইস বান্ডিলটা, তো এই বান্ডিলটার অ্যানিমের নাম কি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো এই যে গাইস বান্ডিলটা এরকম টাইপের ডিজাইন আলা বান্ডিল তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে দেখতে পাবে। তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে নারুটোর যে বান্ডিলটা আছে, যেরকম গাইস মাথায় তোমরা এই জিনিসটা দেখতে পাবে, আর গাইস বান্ডিলটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে। তো 3D ভার্সানে কিন্তু বান্ডিলটা ঠিক এরকম টাইপেরই দেখতে লাগছে। তো একদম ফার্স্ট লুকটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো এর জন্য যা যা লাইক করনি ফটাফট করে লাইক করে দিও, আর ফ্রি ফায়ারের সমস্ত নতুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে আরও একটা বান্ডিল দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা, তো লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে এই বান্ডিলটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যখন ফ্রি ফায়ার অ্যানিমের সঙ্গে কোলাব করবে। তো বান্ডিলের 3D রিভিউটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদের কিছু ছোটোখাটো আইটেম দেখাই, যে আইটেমগুলো এরই মানে অ্যানিমের থিমের ওপর হবে। তো সবার প্রথমে গাইস তোমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ, সো এই দুটো জিনিসের ভেতরে এই জিনিসটা চলে এসেছে, কিন্তু গাইস এরপরে এই যে জিনিসটা আছে এটা কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা হয়তো ছুরি স্কিনই কিন্তু হবে। তারপরে গাইস তোমরা এখানে মাথায় কিন্তু একটা ব্যান্ড দেখতে পাচ্ছ, যেটা কিন্তু নারুটোর মাথায় থাকে। তো মাথার এই জিনিসটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ, তো নারুটোর স্পেশাল পাওয়ার হিসাবে কিন্তু ইমোটটা তৈরি করা হবে। তো ছবিতে কিন্তু এখন ইমোটটা এরকম টাইপেরই লাগছে, আর গাইস কিছুদিন পরে নারুটোর ইমোটের ফুল রিভিউ করে দেখাবো, সেটার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে নারুটোর একটা কিন্তু মিউজিক সিডিও কিন্তু দেখতে পাবে। তার পাশাপাশি গাইস এই যে তিনটে বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ, সো এই তিনটে বান্ডিলও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই বান্ডিলগুলো ইন গেম কেমন লাগবে
সেটাও দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, তো এটা দেখে গাইস মনে হচ্ছে এটা কিন্তু আমাদের নেক্সট পেট হতে পারে, মানে আপকামিং সময় যখন ফ্রি ফায়ার নাউটার সঙ্গে কোলাব করবে তখন গাইস এই পেটটা কিন্তু আসতে পারে। তার পাশাপাশি এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো জিনিসও কিন্তু দেখতে পেতে পারো। তো এই ছোটোখাটো জিনিস কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে পারে নাউটার সঙ্গে যখন ফ্রি ফায়ার কোলাব করবে। সো এরপরে গাইস তোমাদেরকে একটা আমাদের লোডিং স্ক্রিন দেখায়। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লোডিং স্ক্রিন দেখতে পাচ্ছ, অনুমান করা হচ্ছে গাইস এরকম টাইপের লোডিং স্ক্রিন কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো। তার পাশাপাশি গাইস এই যে কিছু জিনিস আছে এগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো। সেটা গাইস কতটা সত্যি এটা কিন্তু আপকামিং সময় তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে জানতে পারবে। কিন্তু গাইস তোমরা কোথাও লিখে রাখতে পারো কনফার্ম তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবরেশনটা কিন্তু দেখতে পাবে। তো কবে দেখতে পাবে সেটাও গাইস তোমাদেরকে বলে দিই। তো গাইস গারিনা কিন্তু জানিয়েছে 2025 সালে। হ্যাঁ গাইস তোমরা একদম সঠিক শুনছো, 2025 সালে কনফার্ম তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবরেশনটা কিন্তু দেখতে পাবে। সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। চলো এরপরে গাইস তোমাদেরকে একটা ফাইনাল ক্লিপ দেখাই, মানে গাইস যখন নারুটোর সঙ্গে ফ্রি ফায়ারের কোলাব হবে তখন তোমরা যে বান্ডিলগুলো দেখতে পাবে সেই বান্ডিলগুলো যদি ইন গেম ব্যবহার করো তাহলে কেমন লাগবে, তো সেটা দেখাবো। কিন্তু গাইস তার আগে যারা যারা এখন অবধি ভিডিওতে একটা করে লাইক করনি গাইস লাইক আজকে কিন্তু করে দিও, আর গাইস তোমাদের এমন একটা বন্ধুর সাথে শেয়ার করে দিও আজকে ভিডিওটা যারা অ্যানিমে দেখতে পছন্দ করে, কারণ গাইস তারাও যদি এই গুড নিউজটা পায় তারাও কিন্তু ফ্রি ফায়ার গেমটা কিন্তু আরও একদম খতরনাক লেভেলের কিন্তু খেলবে। তো তোমাদেরকে এবারে দেখিয়ে দিই ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমের কোলাবরেশনের বান্ডিলগুলো। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন আমাদের অ্যানিমের কোলাবরেশনের বান্ডিলগুলো আসবে সেগুলো কিন্তু ইন গেম দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে। তো দৌড়ালে গাইস ফাইট করলে এরকম টাইপের মুভমেন্ট করলে কিন্তু বান্ডিলটা ইন গেম ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে। তো ইন গেম গাইস বান্ডিলগুলো দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস তোমাদেরকে বলে দিই এই বান্ডিলগুলো যখন আমাদের গেমের ভেতরে আসবে তখন কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা করতে হবে এই বান্ডিলগুলো বার করতে। এই বান্ডিলগুলো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে কিছু ভিডিও ক্লিপও কিন্তু দেখতে পাচ্ছ, তো এরকম টাইপের হয়তো গাইস কিছু জিনিসও তোমরা কিন্তু যখন ফ্রি ফায়ারের সঙ্গে অ্যানিমের কোলাব হবে তখন কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। এরপরে গাইস তোমাদেরকে একটা লুক চেঞ্জার ইমোট এবং বান্ডিলের ব্যাপারও বলে দিই। তো গাইস তোমরা এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, এবং গাইস এই যে একটা কিন্তু লুক চেঞ্জারের আইকন কিন্তু দেখতে পাচ্ছ, তো লুক চেঞ্জার ইমোটটা কিন্তু অ্যানিমের এরকম টাইপেরই কিন্তু হবে। আর গাইস তোমাদেরকে একটা জিনিসের ব্যাপারে বলে দিই, যেটা হলো গাইস যখন ফ্রি ফায়ার নারুটোর সঙ্গে কোলাব করবে তখন গাইস তোমরা কিন্তু নারুটোর যে স্পেশাল পাওয়ারগুলো আছে সেই পাওয়ার নিয়ে কিন্তু একটা মোড দেখতে পাবে। আর গাইস তোমরা যারা যারা নারুটো দেখো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে নারুটোর ভেতরে কি কি স্পেশাল টাইপের পাওয়ার আছে, তো সেই টাইপের স্পেশাল পাওয়ারগুলো তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভেতরেও কিন্তু ব্যবহার করতে পারবে। ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবরেশনের যতটা লিক্স আর আপডেটস আমার কাছে ছিল সবকিছু কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর গাইস আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর গাইস যদি আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।